আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার জানিয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের রাজনীতি খুনে খেয়ে ফেলেছে জানিয়েছে আমিনুল হক ফিলিস্তিনি ইসরায়েলি অগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছে খেলাফত মজলিস অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনায় এবি উদ্বেগ কোন দল ব্যক্তি নয় সমৃদ্ধ জাতি আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন জানিয়েছে মির্জা ফখরুল দেশে উনিশশো বাহাত্তর সালের সালের পুনরাবৃত্তি হচ্ছে দাবি অলি আহমেদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার জানিয়েছে ছুবাইদুল কাদের পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের তিনি বলেন সেখানে যৌথ অভিযান চলছে অচিরেই পরিস্থিতি শান্ত হবে আজ শুক্রবার রাজধানী মালিক মিয়া এভিনিয়ে মৎস্যজীবী আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের দুল কাদের বলেন পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে নলেজে আছে এর উৎস কোথায় তবে আমি বলতে পারি সরকার অন্তত কঠোর অবস্থানে যৌথ অভিযান চলছে আমি মনে করি না এতে গোটা পার্বত্য চট্টগ্রাম হবে এটা মনে করার কোনো সঙ্গে কোনো শক্তি জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন এই সম্প্রদায় শুধু বান্দরবানে খাগড়া ছড়ি বা রাঙামাটিতে নেই এরা একটি নির্দিষ্ট এলাকায় তাদের মধ্যে থেকে কিছু তরুণ ইদারিং অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগের রাজনীতি খুনে খেয়ে ফেলেছে জানিয়েছে আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ দেশে জনগণের সঙ্গে প্রতারণা করেছে তারা বারবারই ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে পরিচিত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ষড়যন্ত্র করে ডামি নির্বাচন করে ক্ষমতায় আসলে তাদের রাজনীতি আজ খয়ে গেছে তাদের রাজনীতি খুনে খেয়ে ফেলেছে তারা দেশের মানুষ নয় তারা একটি প্রতিবেশী দেশে তল্লিবাহক হিসেবে ক্ষমতায় আছে বিএনপির বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন আমিনুল হক বলেন নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশকে স্বাধীন করা হয়েছে সেই দেশকে আজ পরাধীন করার পায় তারা করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে ওই দলটি গণতন্ত্রকে খেয়ে ফেলেছে মানুষের ভোটার অধিকার হরণ করেছে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে দলীয়করণ করেছে প্রশাসনের উপর ভর করে আর ভারতের সমর্থনে তারা এবারও ক্ষমতা এসে জনগণের উপরে প্রতিশোধ নিতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি সাত জানুয়ারি নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ইসরায়েলের অগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছে খেলাফত মজলিস খেলাফত আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ডক্টর আব্দুল আব্দুল খেলাফত আমির মাওলানা আব্দুলা আজাদ ও মহাসচিব ডক্টর মাহমুদ আব্দুল কাদের অবিলম্বে ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর অগ্রাসন বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে শুক্রবার একযুক্ত যুক্ত বিবৃতিতে নেতৃত্বই বলেন উনিশশো সালে পনেরো মে ফিলিস্তিনদের মূল অধিবাসীদের নেতৃত্বই বলেন উনিশশো সালে পনেরো মে ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিবাদী শক্ত অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে উনিশশো সাল থেকে ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মকদ্দস্থ দখল করে আছে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হত্যাকাণ্ড চালাচ্ছে বিগত 5 মাস ধরে হামলা চালিয়ে ইসরায়েল গাজার অন্তত হাজার মুসলিমকে হত্যা করেছে লক্ষাধিক আহত ও পুঙ্গ করেছে সেখানে অধিকাংশ বাড়িঘর আজ বিধ্বস্ত গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় পড়েছে ইসরায়েলি অবশ্য যুদ্ধ পরাতিন শাস্তি পেতে হবে ইসরায়েল সহ তার মদতদাতাদের সর্বতই বয়কট করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রপ্রধানদের অবশ্যই করণীয় রয়েছে ইসরায়েলকে বয়কট ও চাপ সৃষ্টি করতে হবে অবিলম্বে ফিলিস্তিনি ইসরায়েল অগ্রসর বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে বান্দরবানে অস্ত্র ব্যাংক লুটে ঘটনায় এবি পার্টির উদ্বেগ বান্দরবানে সন্ত্রাসী হামলা অস্ত্র ব্যাংক লুটের বান্দরবানে সন্ত্রাসী হামলা অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আজ শুক্রবার রাজধানীর বিজয়নগরে গণ ইফতার কর্মসূচিতে দলটির পক্ষ থেকে এই ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় গণ ইফতার কর্মসূচিতে বান্দরবানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন পার্বত অঞ্চলে কুকি চিন তথা কে এর অস্ত্রধারী সন্ত্রাসীরা দিন দুপুরে ব্যাংকে টাকা লুট থানা আক্রমণ সহ যে ভয়ানক ক্রাশের রাজস্ব কায়েম করেছে তার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই গত মঙ্গলবার রাতে তারা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করেছেন মজিবুর রহমান অভিযোগ করেন এই ঘটনায় পুলিশ ও আনসার বাহিনী জনগণের নিরাপত্তা দিতে তো পারেননি বরং নিজেদের চোদ্দটি অস্ত্র ও চারশো পনেরোটি গুলি তারা সন্ত্রাসীদের হাতে সমর্পণ করেছে অথচ এই পুলিশ ও আনসার বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা করতে খুব সিদ্ধ হস্ত কোন দল ব্যক্তি নয় সমৃদ্ধ জাতি আছে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন মির্জা ব্যক্তি বা পেশাজীবীরা নয় সমৃদ্ধ জাতি আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সাবেক এক প্রধান বিচারপতি এস কে তার মনস্টার দানব সব দখল করে নিয়েছে তসনস করে ফেলেছে প্রকৃতপক্ষে আজকে সেটাই হয়েছে ও ঢাকা একাংশের ইফতার বক্তব্য দেন মির্জা ইসলাম তিনি বলেন একটি ভয়াবহ দৈত্য সব আক্রোশ নিয়ে আজকে পুরো বাংলাদেশকে তসনস করে ফেলেছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে দেশকে জনগণ তাদের উপর আস্থা সেই গণমাধ্যমকে প্রথমে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করে করেন মহাসচিব তিনি বলেন যারা স্বাধীনভাবে লিখতে চান তাদের সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইনে গ্রেফতার করা হয় তুলে নেওয়া হয় এমনকি নির্যাতন করে মেরে ফেলা হয় ফেসিবাদী যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে তখন এই গণমাধ্যমও রেহাই পায় না দেশ উনিশশো বাহাত্তর সালে পুনরাবৃত্তি হচ্ছে দাবি অলি আহমেদের দেশ কোন দিকে যাচ্ছে এমন প্রশ্ন তুলেছেন নেবারেল দেশের সামগ্রিক প্রেক্ষাপটে তার মনে হচ্ছে দেশে উনিশশো বাহাত্তর তেহাত্তর সালের পুনরাবৃত্তি হচ্ছে সবকিছু মিলে দেশের সর্বক্ষেত্র একটা হজবরল অবস্থা বিরাজ করছে এর কারণে জাল ফুটে নির্বাচিত সরকারের জবাবদিহিতার অভাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অব অলি আহমেদ বীর বিক্রম দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এসব কথা বলেন বিবৃতিতে আহমেদ বলেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি সংঘটিত হয়েছে চীনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তা রক্ষীদের থেকে অস্ত্র চিনিয়ে নিয়েছে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করেছে অনেকে অপহরণ করা হয়েছে তিনি প্রশ্ন তোলেন দেশ কোন দিকে যাচ্ছে দেশের অবস্থা কি অলি আহমেদ বলেন আমরা অন্তত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় আগুন লেগে মানুষ সর্বশান্ত হচ্ছে হতাহতে মানুষের সংখ্যা বেড়েছে কয়েকটি শপিং মলে আগুন লেগেছে প্রায় ছেচল্লিশ বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লেগেছে তিনি আর বলেন দেশে পেঁয়াজ এবং আলু রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও কেন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে আইএমএফের দ্বিতীয় কিস্তি ঋণ পাওয়া যাবে কিনা এখনো পরিষ্কার নয়